জমিগুলো তো এমনিতেই পড়ে আছে, তোমরা বেঁচে থাকলে তো কিছু না কিছু একটা ঠিকই চাষ করতো। আমি না হয় একটা কাজ করি, এবার আমার জমিতে কলা চাষ করি। ভালো সুস্বাদু কলা যদি হয় তাহলে তো আমি কিছু টাকা লাভ করতে পারবো। কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, শুধু তোমার দেওয়া এই হাটটা আছে। তাহলে কি করি আমি? এরপর টুনি বেশ কিছুক্ষণ চুপ করে চিন্তা করতে থাকে। এরপর আমি বড় এই হাড়টাকে বিক্রি করে দেই, টুনা তো আর বেঁচে নেই, কাকি বা আমি হাড় পরে সেজে নিজে দেখাবো। কার থেকে ভালো হয় আমি কলা চাষ শুরু করি, তাহলে তো কলা ব্যবসাটা ভালোভাবে করতে পারবো। এরপর টুনি তার হাড়টা বিক্রি করে আর সেই টাকা দিয়ে সে কিছু কলার চারা কিনে আনে আর তার জমিতে রোপণ করে। এরপর টুনি দিন রাত পরিশ্রম করতে থাকে, কলা গাছগুলোর অনেক পরিচর্যা করতে থাকে আর ধীরে ধীরে গাছগুলো অনেক সুন্দর গাঢ় সবুজ হতে থাকে। আর ওইদিকে এক কালো কাক টুনির এসব দেখে হিংসায় জ্বলতে থাকে। গিন্নি, ওই টুনি তো আমার পরে কলার বাগান করেছে, তারপরেও ওর এত বড় আর সুন্দর কলার গাছ কি করে হলো? সবই ওর যত্নের ফল। শোনো, তুমি বাজার থেকে আজই সার আর কীটনাশক নিয়ে আসবে, এরপর সেগুলো জমিতে ছিটিয়ে দিবে, দেখবে তোমার গাছগুলো অনেক সুন্দর আর গাঢ় সবুজ হয়ে উঠবে। আরে বাহ, ভালো বুদ্ধি দিয়েছো তো গিন্নি। আমি এক্ষুনি গিয়ে বাজার থেকে কীটনাশক কিনে আছি, এরপর সেগুলো আমি আমার জমিতে ছিটিয়ে দিব। তারপর টুনির কলা গাছে থেকেও আমার কলা গাছ অনেক ভালো হবে। এরপর কালু বাজার থেকে সার আর কীটনাশক এনে তার জমিতে দেয় আর ধীরে ধীরে কালুর বাগানের কলা গাছগুলো অনেক সুন্দর আর গাঢ় সবুজ হয়ে ওঠে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে দুজনের কলা বাগানে কলা ধরতে শুরু করে। এই তো, এবার বুঝি আমি আমার স্বপ্নকে হাত দিয়ে ছুঁতে পারবো, আমার যে ভীষণ আনন্দ হচ্ছে। এরপর টুনি তার কলা গাছগুলোর প্রতি আরো অনেক বেশি যত্নশীল হয়ে যায়। ওইদিকে কালুও তার কলা বাগানের অনেক যত্ন করতে থাকে। এভাবে অনেকগুলো দিন কেটে যায় আর টুনির কলা বাগানের কলাগুলো পাকতে শুরু করে। অনেকগুলো কলাই তো পেকেছে, আমি বরং এগুলোকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপর টুনি তার বাগানের পাকা কলাগুলো তুলে নেয় আর সেই কলাগুলো বাজারে বিক্রি করে আসে আর এটা কালু কাক দেখে ফেলে। এরপর কালু বাড়ি ফিরে তার বউকে বলে, গিন্নি, টুনির সব কলা তো পেকে গিয়েছে, ওগুলো টুনি বাজারেও বিক্রি করে দিয়েছে। এদিকে তো আমার কলাগুলো টকটকে গাঢ় সবুজই আছে দেখছি, পাকার তো কোনো নামগন্ধই নেই কলাগুলো। গিন্নি, এবার তবে কি হবে বলো তো? কি আর হবে, চোখের মধ্যে তেল দিয়ে কান্না করো। তুমি রং কিনে এনে সবগুলো সবুজ করাতে সুন্দর করে হলুদ রং করে দাও, আর এমন কোনো ইনজেকশন আনো যেটা দিলে কাঁচা কলার ভেতরটাও পাকা কলার মতো লাগবে। গিন্নি, তোমার মাথায় এত বুদ্ধি, সেটা তো আমি আগে জানতামই না গিন্নি। তবে তুমি কোনো চিন্তা করো না, এই দেখো আমি এবার যাবো আর টুক করে রং আর ঔষধ নিয়ে চলে আসবো, তুমি দেখো। এরপর কালু বাজার থেকে রং আর ইনজেকশন কিনে আনে। এরপর কালু রাতের বেলা তার কলা বাগানে গিয়ে সবগুলো কলায় হলুদ রং করতে থাকে। এরপর সেই কলাগুলোর ভিতরে ইনজেকশন দিয়ে দেয়, এতে করে কলাগুলো একদম পাকার মতো ভিতরে নরম হয়ে যায়। এরপর সকাল হয়ে যায় আর কালু তার রং করা কলাগুলো নিয়ে বাজারে যায়। এদিকে টুনিও তার পাকা কলাগুলো নিয়ে বাজারে যায়। এই যে দাদা বৌদিরা, কলা নিয়ে যান গো, কলা নিয়ে যান, পাকা পাকা সুস্বাদু কলা আমার, একবার খেলেই হারিয়ে যাবেন কলার রাজ্যে। কি হলো, আসুন আসুন, জলের দামে কলা নিয়ে যান। কালুর এমন ডাক শুনে সবাই এসে কালুর দোকানের কলাগুলো নিমিষের মধ্যে কিনে নিয়ে চলে যায়। এদিকে টুনি তার আসল পাকা কলাগুলো নিয়ে হা করে তাকিয়ে থাকে। কালুর কলার এত টকটকে হলুদ রং কি করে হলো? আর আমি তো কালকেই দেখলাম কালুর কলাগুলো তো সব কাঁচাই আছে, তাহলে এক রাতে কলাগুলো কি করে পেকে গেল? বিষয়টা তো বেশ খটকা লাগছে, দূর ছাই, কালুর চিন্তা আমি করে কি করব? ও যা পারে তাই করুক গিয়ে, আজ আমার কলা বিক্রি হয়নি,
তাতে কি হয়েছে? কাল তো হবে। আজ বরং বাড়ি ফিরে যাই। এরপর টুনি নিজের বাড়ি ফিরে যায়। এদিকে কালু সব কলা বিক্রি করতে পেরে তো মহা খুশি ছিল। গিন্নি গিন্নি, এই দেখো কতগুলো টাকা। সব পাখিগুলো যে এত বোকা তা আমি আগে জানতামই না। এবার আমি এই রং করা কলা বিক্রি করে অনেক অনেক বড়লোক হবো। আমাকে কিন্তু তবে এবার হীরের হার বানিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। দিব 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 গিন্নি, শুধু হীরের হার নয়, তোমাকে আমি সোনার পালক বানিয়ে দিব। ওরা দুজনে সব বলতে থাকে আর অনেক হাসতে থাকে। এদিকে প্রত্যেক রাতে কালু কাক কাঁচা কলা রং করে আর সকালে তা বিক্রি করতে থাকে, আর টুনির ব্যবসায় ধস নেমে আসে। এভাবে কালুর অনেক ভালো দিন কাটছিল। একদিন কালুর রং করা বিষাক্ত কলা খেয়ে জঙ্গলের অনেক পাখি অসুস্থ হয়ে যায়। এরপর সবাই কালুর কলাগুলো পরীক্ষা করে আর দেখেছে সেগুলো আসলে ঔষধ মেশানো আর রং করা কলা ছিল। এই কলাগুলো খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে। এরপর সবাই দল বেঁধে কালুর বাড়িতে যায়। এই শয়তান প্রতারক, লোভী কোথাকার, লোভী কলা ব্যবসায়ী, বাইরে আয়, বেরিয়ে আয় বলছি, আজ তোর প্রাণ নিয়ে ছাড়বো আমরা। কি কি হয়েছে, তোমরা এভাবে আমার বাড়িতে ভিড় জমিয়ে চেঁচাচ্ছো কেন? হ্যাঁ, তুই আমাদের বোকা বানিয়ে রং করার বিষাক্ত কলা খাইয়েছিস, তাই না? আজ তোকে টুকরো টুকরো করে ফেলবো আমরা। তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে গো, আমি কলাতে কিচ্ছু মেশাইনি। আমি তো এই কলাগুলো টুনির কাছ থেকে নিয়েছিলাম। তাহলে টুনি এই কাজ করেছে? তোমরা সবাই গিয়ে টুনিকে ধরো, যাও যাও। যদি তোর কথা সত্যি হয়ে থাকে তাহলে টুনিকেও আমরা কেটে টুকরো টুকরো করে ছাড়বো, আর যদি তোর কথা মিথ্যে হয় তো তোকে আমরা কেটে টুকরো টুকরো করে ফেলবো। এই বলে সবাই টুনির কাছে যায়। টুনি, তোর জন্য আজ আমরা জঙ্গলে সবাই বিপদে পড়েছি, এটা তুই কেন করেছিস বল? আমরা তোকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তোর পেটে পেটে যে এত শয়তানি তা কখনো বুঝতে পারিনি। তোমরা আমাকে ভুল বুঝছো, আমি কিচ্ছু করিনি, আর তোমাদের ক্ষতি করে আমার কি লাভ বলো? আমার তো এই দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই, শুধু তো তোমরাই আমার আপন, আর আমি কেন তোমাদের সাথে এমন করব? তোর এসব মিথ্যা মন ভুলানো কথা রাখ তোর কাছে, আমরা জানি এই কাজ তুই করেছিস। তোমাদের ভুল হচ্ছে গো, তোমরা আমাকে সময় দাও, আমি আসল অপরাধীকে তোমাদের সামনে এনে হাজির করব। দয়া করে তোমরা একটু সময় দাও আমায়, তোমাদের হাত জোর করে বলছি, একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, মাত্র একটা দিন তোকে দেওয়া হলো। এই বলে সবাই টুনির বাড়ি থেকে চলে যায়। এদিকে কালু, গিন্নি আমরা তো ফেঁসে গেলাম, যখন তখন তো আমরা ধরা পড়ে যেতে পারি, এবার আমাদের কি হবে বলো তো গিন্নি? ভয় পেও না, শোনো, আজ রাতে তুমি টুনির বাগানের সব কলাগুলো রং করে দিয়ে আসবে। এরপর সকালে সবাইকে ডেকে সেই রং করা কলা দেখিয়ে সব দোষ টুনির ঘাড়ে চাপিয়ে দিবে, বুঝতে পেরেছো? বউয়ের কথা শুনে কালু রাতের বেলায় টুনির কলাগুলো রং করতে যায়, আর হঠাৎ করে তুমুল বেগে ঝড় বইতে শুরু করে, আর সেই ঝড়ের তাণ্ডবে পড়ে টুনির বাগানের সব কলা গাছ পড়ে যায়। আর সে সময় কালু কলা রং করার জন্য কলা গাছে ছিল, আর কালু কলা গাছে থাকার কারণে ওর উপর একটা কলা গাছ পড়ে আর সেখানেই কালু মারা যায়। এদিকে সকাল হয়ে যায় আর ঝড়ও থেমে যায়। একে একে সবাই টুনির কলা বাগানে আসে, আর এসে সবাই আসল অপরাধীকে দেখতে পায়। টুনি, আমরা তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। এরপর থেকে টুনি তার কলা বাগানের কলাগুলো বিক্রি করে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।